লকডাউনের প্রথম দিনেই বাজারে উপচে পড়া ভিড়। লকডাউনের প্রথম দিনেই পূর্ব মেদিনীপুর, ভগবানপুর নিত্যদিনের সবজি বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়। রাজ্য সরকারের ঘোষিত 15 দিনের লকডাউনে বন্ধ সমস্ত কিছুই, জরুরি ভিত্তিক পরিষেবা ছাড়া খুলবে না স্কুল কলেজ দোকানপাট, বন্ধ থাকবে বাজার হাটও। তাই আগে ভাগে আলু পেঁয়াজ কিনে বাড়িতে মজুত রাখার উদ্দেশ্যে বাজার ক্রেতাদের ঢল। লকডাউনের প্রথম দিনে কিছুটা হলেও অন্যান্য দিনের তুলনায় স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা জাতীয় সড়কে নিমতৌড়ি এলাকায় রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট, গাড়ি হাতে গোনা যায়। সকাল থেকে সবজি বাজার মাছ বাজার খোলা থাকায় প্রচুর মানুষের উপচে পড়া ভিড় জমিয়েছিলেন। 10টার পর তমলুক থানার পুলিশ আসায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। লকডাউন সকাল থেকে বাজারের কি পরিস্থিতি দেখলেন? বাজারে জমজমাট ভিড়। জমজমাট ভিড় কেন? হঠাৎ ভিড় হলো কেন? হঠাৎ ভিড় হওয়ার মানে সকাল 7টা থেকে 10টা, মানে 3-4 ঘন্টার ব্যাপার। তো এই 3-4 ঘন্টার ভিতরে জনগণকে তো বাজার হাট করতে হবে, এই জন্য এত ভিড়। লকডাউন পড়ে যাওয়ার ফলে তারপরে কি কোনো মানে কেনাকাটার জন্যই কি এত ভিড়? কেনাকাটার জন্যই তো ভিড়। বাজারে আসছে আলু শর্ট, পেঁয়াজ শর্ট, সবজি শর্ট, সমস্ত জিনিস। আমদানি খুব কম? খুবই আমদানি কম। তার ফলেই কি মানে খুব মানে যেহেতু লকডাউন ঘোষণার ফলেই কি এই ভিড়গুলো মনে হচ্ছে? প্রচুর ভিড়, লকডাউন করার ফলেই তো এত ভিড়। কম সময়ের ভিতরে প্রচুর জনসংখ্যার চাপ। কতটা মানে আশঙ্কার মধ্যে রয়েছেন? আশঙ্কাটা অবশ্যই তো ভয় লাগে। এরকম দীর্ঘ 15 দিন লকডাউন কীভাবে চালাবেন, জনজীবন কীভাবে চালাবেন? ওই যেইভাবে হচ্ছে ওইভাবেই হবে, কী করবো এখন, কিছু তো করার নেই। যতটা পারা যায় সতর্ক থাকতে হবে। আজকে আনা যায় সবজি বাজারের দাম কেমন? সবজি বাজারের দাম কেমন? সবজি বাজারের দাম তেমন নেই। সবজি বাজারের দাম কেমন কি ঠিক মনে করছেন? এই লকডাউনের জন্য সবজির দাম ভালোই বাড়তি আছে, ভালোই রেট নিচ্ছে ওরা, বেড়েছে। হুম, আপনার নাম? আমার নাম কখন গেছে।